মেলবোর্নের কন্ডিশনে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। মেলবোর্নের ঠান্ডা বাতাস আর শীতে কাবু বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মেলবোর্নের আবহাওয়া বেশ ঠান্ডা, অনেক বাতাসও আছে। বাংলাদেশের চেয়ে ভিন্ন পরিবেশ এখানে। গত শনিবার সেখানে পৌঁছানোর পর একদিন বিশ্রাম নিয়ে কনকনে বাতাসের মধ্যে আজ দলের অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। 16 নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে 27 নম্বর এই দলের সঙ্গে খেলাটা যে কোনো বিচারেই বিরাট চ্যালেঞ্জিং। 183 নম্বরে থাকা বাংলাদেশের জন্য এই লড়াইয়ে নামার আগে মেলবোর্নের ঠান্ডার সঙ্গেও লড়াই করতে হবে বাংলাদেশকে। জামাল ভূঁইয়া ডেনমার্কে বড় হয়েছেন বলে এমন পরিবেশে অভ্যস্ত, তারিক কাজী অভ্যস্ত ঠান্ডা আবহাওয়ায়। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত 8:30, বাংলাদেশ সময় তখন বেলা 3টা। দিনে 19-20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও রাতে সেটাই 10-11, কখনো বা 7-8 ডিগ্রিতে নেমে আসে। অস্ট্রেলিয়া সত্যিতে অনেক এগিয়ে থাকলেও দলের ভালো খেলার ব্যাপারে আশার কথা শুনিয়েছেন দলের সহকারী কোচ মামুন। মামুন বলেন, খেলোয়াড়রা সবাই ফিট ও সুস্থ, সবাই ভালো অবস্থায় আছে, সবাই মুখিয়ে আছে অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো খেলার জন্য। অস্ট্রেলিয়া এখন যেমন আবহাওয়া, তা আমাদের জন্য অনেক ঠান্ডা, অনেক বাতাস বইছে, বল পায়ে রাখতে সমস্যা হচ্ছিল ফুটবলারদের, তবে আশা করি সময়ের ব্যবধানে সব ঠিক হয়ে যাবে।